বন্ধুরা, আপনাদের নতুন একটি মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। এখন আপনাদেরকে আমি চিলি চিকেন করে দেখাবো। দেখুন, এখানে নিয়েছি আমি ছোট চামচের 1 চামচ আদা, 2 সবুজ লঙ্কা কাঁচা লঙ্কা, আর এখানে 1/2 চামচ রসুন কোড়ানো, আর এখানে রেখেছি 1টা গোটা পেঁয়াজ। এইভাবে কেটে রাখবেন আপনারা, কেটে নেবেন এইভাবে। আর এখানে 1টা ক্যাপসিকাম নিয়েছি আমি, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 1টা টমেটো। আর এখানে আমি আগে থেকে এই যে চিকেন পকোড়াটাকে বানিয়ে রেখেছি, আপনারা এই চিকেন পকোড়াটা আগের ভিডিওতে যেয়ে দেখে নেবেন আমি কিভাবে চিকেন পকোড়াটা বানিয়েছি। এইভাবে বানিয়ে তারপরে এটাকে রেডি করতে হবে। ওই চিকেন পকোড়াটি তেলটা দিয়েছি, ওই তেলটা দিলে খুব স্বাদ হয় ভালো। এটার মধ্যে এখন আমি দিয়ে দেব এই রসুনটা, আদাটা, আর এই কাঁচা লঙ্কা কুড়ানোটা দিয়ে দেব। দিয়ে এটাকে একটুখানি হালকা করে আমি এটাকে ভেজে নেব। নিয়ে এটার মধ্যে আমি দিয়ে দেব এখানে কেটে রাখা পেঁয়াজটি, আমি দিয়ে দেব এর মধ্যে। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দেব। সবজিগুলোকে আস্তে আস্তে সবগুলোকে আমি হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামটাও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দিয়ে এখানে আমি পরিমাণ মতো এটাতে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে এটাকে একটুখানি এটাকে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এটার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো, টমেটোর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো সয়া সস। আপনারা পকোড়ার হিসাব অনুযায়ী, সবজি অনুযায়ী সয়া সসটা দেবেন। আমি এখানে 3 চামচ মতো সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটাকে দিয়ে এটাকে ভালো করে আমি নেড়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেব ওই টমেটো কেশবটা, এরকম দেব 3 চামচ। এখানে অনেকটা সবজি আর এখানে অনেকটা পকোড়া, তো এই জন্যে আমি এটাকে নিয়ে নেব। এটাকে নিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব, সবজিটাকে একটুখানি সামান্য একটু নরম হলে। ওর মধ্যে আমি মশলাটা গ্রাইন্ডারে করেছি, গ্রাইন্ডারে ধুয়ে জলটাকে এর মধ্যে, মশলা ধোয়া জলটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আপনারা এর মধ্যে চিনি দিতে পারেন, চিনি যে খাবেন। আমি চিনিটা খাই না, এই জন্য চিনিটা আমি দিলাম না এর মধ্যে, আপনারা দিয়ে নেবেন। আর আপনাদের পরিমাণ প্রয়োজন মতো আপনারা এখানে লঙ্কা দিয়ে নেবেন। আমি এখানে 2 গোটা লঙ্কা এখানে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটি হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে রেখেছি একটু জল, এই মশলার কৌটা এটা ধুয়ে এর মধ্যে এটাকে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে একটুখানি নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি এই পকোড়াটা এর মধ্যে দিয়ে দেব। পকোড়াটাকে দিয়ে আমি এটা আবার একটু ঢাকা দিয়ে রেখে যাব, তাহলে এটা একদম নরম হয়ে যাবে। এটা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, এটা আমি এখানে অল্প সামান্য একটু জল নিয়েছি, আর এখানে এতটা কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে এর মধ্যে আমি ভালো করে এটাকে গুলিয়ে ওই চিলি চিকেনটা হয়ে হওয়ার মতো এসে হয়েছে, এখন ওর মধ্যে আমি এটাকে গুলিয়ে এটা দিয়ে দেব। আমি একটু কমই দিলাম, আপনারা একটু বেশি পরিমাণে আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এই যে এটা হয়ে এসেছে, এর মধ্যে আমি এটাকে দিয়ে দেব। দিয়ে দিলে ঝোলটা একদম, গ্রেভিটা একেবারে ঘন মতো হয়ে যাবে, আর এটা দিলে খুব স্বাদও লাগে খেতে ভালো। ওইটাকে দিয়ে আমি এটা ভালো করে নেড়ে দেব। অনেকে গরম মশলা দেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা দিয়ে নেবেন।
আমি এটাতে আর কোনো মশলা দেব না, মশলা না দিয়ে এটা এবারে রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিলি চিকেনটাকে হয়ে গেছে, নামিয়ে এনেছি। এইভাবে আপনারা এই রকম উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে খেতে। আর আমার পুরনো ওই আগের ভিডিওটাতে যেয়ে চেয়েছি এই চিকেন পকোড়া কীভাবে করেছি ওটা দেখে নেবেন, দেখে নিয়ে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা।